পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তমার্সাসের একটি। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পিরামিডগুলো মিশরে অবস্থিত। এগুলো ইট বা পাথর দিয়ে তৈরি বিশাল সব স্থাপনা, যার মাঝে কিছু কিছু বিশ্বের সবচেয়ে বড় স্থাপনা হিসাবে পরিগণিত হয়। ধারণা করা হয় পিরামিডের ওই নকশা গাণিতিক শাস্ত্রে প্রবেশ করেছে প্রাচীন মিশরের স্থাপনা অনুসারে। 2008 খ্রিস্টাব্দ পর্যন্ত মিশরের ছোট বড় মিলে প্রায় 135টি পিরামিড পাওয়া গিয়েছে। ওই পিরামিডগুলো অধিকাংশই মিশরের রাজধানী কায়রোর কাছে। প্রাচীন মিশর শাসন করতেন ফ্রাউনরা। প্রাচীন মিশরীয় শাসক বা রাজাদের ফ্রাউন বলা হতো। তাদেরকে কবর বা সমাধি দেওয়ার জন্যই ওই পিরামিডগুলো নির্মাণ করা হতো। এখন পর্যন্ত ছোট বড় মিশরে 75টি পিরামিড রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় এবং আকর্ষণীয় পিরামিড হচ্ছে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড হিসেবেও বেশ পরিচিত। খুফুর পিরামিডের ভেতরে তিনটি চেম্বার রয়েছে। 300 ফুট দৈর্ঘ্য ও 3 ফুট প্রশস্ত নিরেট পাথর কেটে এই চেম্বারগুলোর প্রবেশপথ তৈরি করা হয়েছিল। পিরামিডের কেন্দ্রীয় চেম্বারে ফারাওদের মৃতদেহ রাখা হতো। ওই চেম্বারে পৌঁছাতে 150 ফুট সিঁড়ি পার হয়ে যেতে হয়। আধুনিক মেশিন দিয়ে পাথর কাটার প্রযুক্তির সাথে পিরামিডের পাথর কাটার অবিশ্বাস্য রকম মিল রয়েছে। তবে বর্তমানকালে যন্ত্র দিয়েও এত সুন্দর করে নিখুঁত করে পাথর কাটা সম্ভব না। এই পিরামিডগুলো নির্মাণ করা হয়েছিল খ্রিস্টাব্দ পূর্ব 5000 বছর আগে। গিজার পিরামিড বা খুফুর পিরামিডের উচ্চতা 481 ফুট। এটি 755 বর্গফুট জমির উপর স্থাপিত। গবেষণায় দেখা গিয়েছে গিজার পিরামিডের ভেতরে উষ্ণ এবং অপেক্ষাকৃত শীতল দুটি স্থান রয়েছে, যেখানকার তাপমাত্রা বলতে গেলে সবসময় প্রায় একই রকম থেকে যায়। গবেষকরা ধারণা করেছেন হাজার বছর ধরে ওই তাপমাত্রা ধরে রেখেছে পিরামিডটি। পিরামিডের ভেতরে লুকানো কোনো স্থাপনা রয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করতেই বিজ্ঞানীরা আধুনিক ইনফ্রারেড এবং 3D প্রযুক্তি ব্যবহার করেছেন। ইনফ্রারেড থার্মোগ্রাফি পরীক্ষায় পিরামিডের ভেতরে বেশ কিছু অসামঞ্জস্য বা বেশ কিছু অসঙ্গতির দৃশ্য ধরা পড়ে এবং পরীক্ষার পর দেখা গিয়েছে পিরামিডের মধ্যকার তাপমাত্রা ওঠানামা করে না, বলতে গেলে সবসময় একই রকম থাকে। যদিও কি কারণে বা কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণে এমন কি পদ্ধতি ব্যবহার করেছিলেন প্রাচীন মিশরীয়রা তা এখনও রহস্যই থেকে গেছে। ধারণা করা হয় ওই পিরামিডটি নির্মাণকালে যে উচ্চতা ছিল বর্তমানে তা নেই। ওই পিরামিডগুলো তৈরি করতে সময় লেগেছিল 20 বছর এবং শ্রমিক খেটেছিলেন আনুমানিক 1 লক্ষের মতো বা তারও দ্বিগুণ। পিরামিডগুলো তৈরি করা হয়েছিল বিশাল বিশাল সব পাথরখণ্ড দিয়ে, আর সেই পাথরখণ্ডের এক একটির ওজন ছিল প্রায় 60 টন এবং দৈর্ঘ্য ছিল 30 থেকে 40 ফুটের মতো। ওই পাথরগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে। পাথরের সাথে পাথর জোড়া দিয়েই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল। পিরামিড তৈরি করতে 20 লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল। ওই ব্লকগুলোকে প্রায় 500 মাইল দূর থেকে নির্মাণাধীন স্থানে বয়ে নিয়ে আসতে হয়েছিল। এভাবে নিয়ে যাওয়া হয়েছিল 2.5 টন ওজনের এক একটা পাথরের ব্লক। তবে বেশিরভাগ অনুমানকারীদের মতে অনেক দূর থেকে মাটির ঢাল তৈরি করে সেই ঢালের উপর দিয়ে টেনে টেনে পাথরগুলোকে উপরে তোলা হতো। ফরাসি স্থাপতি জিন পিয়ারে হরিনের মতে পিরামিডের ভেতরে ঢাল সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল এবং সেই সুড়ঙ্গ পথে টেনে টেনে পাথরগুলোকে উপরে নেওয়া হয়। পরে পিরামিড তৈরি হওয়ার পর সেই সুড়ঙ্গ ভরাট করে ফেলা হয়েছিল। 2.5 থেকে 50 টন ওজনের প্রায় 20 লক্ষ ব্লক তারা মরুভূমির ভিতর দিয়ে কিভাবে পরিবহন করে নিয়ে এসেছিল তা সত্যি একে বিস্ময়কর। মেসোপটেমিয়ার অধিবাসীরা সর্বপ্রথম পিরামিডের আকৃতি স্থাপন তৈরি করেছিল। এদের জিগোরাত নামও ডাকা হয়ে থাকে। প্রাচীনকালে এদের উজ্জ্বল সোনালী রং এবং তামাটে রং করা হতো। যেহেতু এদের রোদে শুকানো কাদামাটি ইট দিয়ে তৈরি করা হতো, এদের খুব সামান্যই বর্তমান সময়ে অবশিষ্ট রয়েছে। প্রতিটি জিগোরাতের একটি মন্দির কমপ্লেক্সের অন্তর্ভুক্ত ছিল, যেখানে অন্যান্য স্থাপনাও থাকত। সবচেয়ে প্রাচীন জিগোরাতগুলো নির্মাণ শুরু হয়েছিল প্রাথমিক সুমেরু সভ্যতার শেষের দিকে, আর সর্বশেষ মেসোপটেমিয়ার জিগোরাত 6 খ্রিস্টাব্দ পূর্বে স্থাপন করা হয়েছিল। জিগোরাতের কেন্দ্রস্থল হতো রোদে পোড়ানো ইটের তৈরি এবং এর সমুখ ভাগ ছিল আগুনে পোড়া ইটে মোড়ানো। এদের সমুখ ভাগে প্রায় বিভিন্ন রঙের প্রলাপ দেওয়া থাকত, যা জ্যোতিষবিদ্যা সংক্রান্ত গুরুত্ব বহন করত। মাঝে মাঝে রাজারা তাদের নাম এসব বিভিন্ন রঙের ইটে নিজেদের নাম অঙ্কন করে রাখতেন। মন্দিরে প্রবেশ করার পথ ছিল জিগোরাতের একপাশে সারি সারি সিঁড়ি অথবা এর চারিদিকে ঘেরা সাজানো সিঁড়ি, যা তলদেশ থেকে চূড়া পর্যন্ত বিস্তৃত ছিল। প্রাচীনকালে মিশরীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন মৃত্যুর পরও তাদের আত্মা বেঁচে থাকে, কাজে পরবর্তী জীবনে যাতে কোনো সমস্যা না হয়, জীবনটাকে যাতে উপভোগ করা যায় এবং সেই চিন্তায় মিশরীয়রা অস্থির থাকতেন সবসময়। মেসোপটেমিয়ায় অবস্থিত জিগোরাতে সাধারণ মানুষের উপাসনা বা অনুষ্ঠানের জায়গা ছিল না। পিরামিডগুলো ঐশ্বরিক বাসস্থান হিসাবে মানা হতো এবং প্রতিটি নগরে নিজস্ব ঈশ্বর ছিল বলে তারা মনে প্রাণে বিশ্বাস করতেন। কেবলমাত্র পুরোহিতরাই জিগোরাতের উপর বা এর তলদেশের ঘরসমূহে প্রবেশ করতে পারত, কারণ ঈশ্বরদের দেখভাল করার দায়িত্ব তাদের উপর ন্যস্ত ছিল সে সময়।
সুমেরীয় সভ্যতার পুরোহিতরা বেশ প্রভাবশালী সদস্য ছিল। ব্যক্তির গুরুত্বের উপর নির্ভর করে গুরুত্ব আরোপ করা হতো। এই ব্যাপারে ব্যক্তি যত গুরুত্বপূর্ণ হতো এ কাজের গুরুত্ব তত বেশি বেড়ে যেত। পরবর্তী জীবনের আরামায়েশের জন্য সম্ভবত ফারাওদের ব্যাপারে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। ক্ষমতায় আসা নতুন ফারাওদের প্রথম কাজ সম্পূর্ণ করা। প্রত্যেকে চাইতেন বিশাল আয়তনে হোক তার সমাধিকক্ষ। অনেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত সমাধিকক্ষের তৈরির কাজ চালিয়ে যেত। এসব সমাধিকক্ষ আসলে ছিল মৃতের আত্মাঘর। প্রাচীন মিশরীয়রা মনে করতেন লাশ বা মৃতদেহ টিকে থাকার উপর নির্ভর করে আত্মার বেঁচে থাকা বা ফিরে আসার বিষয়টি। এ কারণে মৃতদেহ সংরক্ষণের উদ্দেশ্যে তারা মমি করে রাখতেন। আত্মার বেঁচে থাকার জন্য চাই প্রয়োজনীয় নানান জিনিস, আর এমনটাই তারা মনে প্রাণে বিশ্বাস করতেন। তাই প্রতিদিনের ব্যবহার্য জিনিসপত্র বিশেষ করে খাবার মৃতদেহের সাথে দিয়ে দিত তারা। সমাধিস্থলের প্রধানের দায়িত্ব ছিল দস্যুদের হাত থেকে মৃতদেহ এবং তার ব্যবহৃত জিনিসপত্র রক্ষা করা। কিন্তু কবরে সমাধিত ব্যক্তি কত বিপুল পরিমাণ বিত্তবান এবং ক্ষমতাবান ছিল তার উদ্দেশ্যে নির্মাণ করা হতো পিরামিড। তাই ফারাওদের মৃতদেহের সাথে কবরস্থ করা হতো বিপুল পরিমাণ ধন সম্পদ। সমাজে বিত্তবানশালী ব্যক্তিদের কবরেও মূল্যবান সামগ্রী দেওয়া হতো। এমনকি নিম্নশ্রেণীর মানুষদের কবরেও সামান্য পরিমাণ হলেও কিছু খাবার রেখে দেওয়া হতো। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। যদি এমনই রহস্যময় স্থান সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার প্রথমে দেখতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।